দর্শক, পৃথিবীর প্রত্যেকটি মানুষের চেহারা, গায়ের রং, গায়ের গন্ধ আলাদা হলেও কিন্তু সব মানুষেরই আছে একই রকমের অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রতিটা মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হয়ে থাকে। আর পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্য মানুষের চেয়ে অনেকটাই ভিন্ন। এদের মধ্যে কারো রয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা পা, আবার কারো আছে অনেক লম্বা লম্বা নখ, আবার কারো গলা জিরাফের মতো লম্বা। এবং আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এমন কিছু মানুষ যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্য মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা, আর এদের রয়েছে সবচেয়ে লম্বা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ। আর আমি নিশ্চিত যে এই ভিডিওটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন এবং এর আগে কখনোই এমন মানুষদের আপনি দেখেননি। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নম্বর এক, সবচেয়ে লম্বা গলা। আমাদের পাশের দেশ মিয়ানমার, নেপাল এবং আসাম দেশগুলোতে একটি রীতি চালু আছে। এখানে তাদের গলা লম্বা করার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ তাদের বিশ্বাস যে যার গলা যত লম্বা তাকে ততই সুন্দরী হিসেবে মানা হয়। আর এই কারণেই এখানকার মহিলারা গলায় ধাতুর রিং পরে থাকে। এই ধাতুর রিংগুলো একটির পর আরেকটি বসিয়ে লম্বা করে নেওয়া হয়, আর অনেক বছর ধরে এই সব গলা বেঁধে রাখলে তাদের আস্তে আস্তে গলা লম্বা হয়ে যায়। প্রতি বছর তাদের গলায় একটি অতিরিক্ত রিং ঝোলানো হয়, আর এভাবেই প্রত্যেক বছর একটি একটি করে রিং লাগানো হয়। কোনো কোনো মহিলা তাদের গলায় 5 কেজি পর্যন্ত রিং পরে থাকেন। এভাবে রিং পরতে পরতে পৃথিবীর সবচেয়ে লম্বা গলার অধিকারী হয়েছেন মিয়ানমারের এই মহিলা। তার গলা বর্তমানে 40 সেন্টিমিটার লম্বা এবং এখনও পর্যন্ত তিনি একটির পর একটি অতিরিক্ত রিং পরেই যাচ্ছেন, যার কারণে প্রত্যেক বছরে তার গলা আরও লম্বা হচ্ছে। নম্বর দুই, সবচেয়ে লম্বা জিভ। নিক টয়বল নামের এই লোকটি ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। তাকে দেখতে একদম স্বাভাবিক এবং সাধারণ একজন মানুষের মতোই, কিন্তু যখন তিনি তার মুখ খুলবেন তখন আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই ব্যক্তির কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা জিভ। এবং তিনি তার এই জিভের কারণে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও নাম লিখিয়েছেন। নিকের জিভ 10 সেন্টিমিটার লম্বা। এই জিভ দিয়ে তিনি 3 কিউবসের একটি আইসক্রিমকে খেয়ে নিতে পারে। অন্যদের কাছে এটা ওয়েড লাগলেও তিনি তার জিভ নিয়ে খুব গর্বিত। নম্বর তিন, সবচেয়ে লম্বা ব্রেস্ট। পৃথিবীর কিছু লোক খুব অদ্ভুত হয়ে থাকে, যাদের দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। এখন আমি যার বিষয়ে বলবো সেই মহিলা তার ব্রেস্টের কারণে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সামিল হয়েছেন। আমেরিকার অ্যাটলান্টা শহরের 1953 সালের অ্যানি হকিন্স টার্নার এর ব্রেস্ট পৃথিবীর সবথেকে বড় এবং এই কারণে এনাকে অনেক বেশি অসুবিধার সম্মুখীন করতে হয়। মানুষের মধ্যে যেতে তাকে খুব লজ্জা বোধ হয়, কিন্তু এখন তিনি খুব ফেমাস এবং ফিল্ম, অ্যাডস ইত্যাদি জায়গায় তিনি বেশ কাজ করছেন। নম্বর চার, সবচেয়ে লম্বা পা। আপনি হয়তো জেনে থাকবেন যে মহিলাদের মডেল হতে হলে তাদেরকে অনেক লম্বা হওয়াটা খুবই প্রয়োজন। 17 বছরের ম্যাকি কুরিন নামের এই আমেরিকার মেয়েটি চেয়েছিলেন মডেল হতে, তাই সে ছোটবেলা থেকে চাইতেন তার যেন অনেক লম্বা পা হয়। সৃষ্টিকর্তা তাকে কিন্তু নিরাশ করেননি। এই মহিলার পা এতটাই লম্বা যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লেখা হয়েছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা পায়ের মানুষটি হল এই মহিলা। তার পা 140 মিটার লম্বা, কিন্তু বর্তমানে তিনি এই লম্বা পা নিয়ে অনেক সমস্যায় ভুগছেন, কারণ তাকে খুব কষ্ট করে প্রাইভেট কারগুলোতে উঠতে হয় ও বসতে হয়। তিনি শপিং করতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হন, কারণ এই লম্বা পায়ের কারণে তার সাইজ মতো ড্রেস পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। নম্বর পাঁচ, সবচেয়ে লম্বা নখ। সুস্থ থাকার জন্য চিকিৎসকেরা প্রতি সপ্তাহে একবার নখ কাটার পরামর্শ দেন, কারণ নখের কোনায় যেসব ময়লা এবং জীবাণু লেগে থাকে সেসব খাবারের সাথে পেটে গিয়ে নানা রকমের রোগের জন্ম দিতে পারে। অধিকাংশ মানুষ 1 সপ্তাহ পরে পরে তাদের নখ কেটে থাকেন।
কিন্তু লি রেডমন্ড নামের এই মহিলা তার নখকে খুবই ভালোবাসেন, যার কারণে তিনি কোনোদিনও নখ কাটেন না। তিনি 1979 সাল থেকে এখনো পর্যন্ত নখ না কেটে বড় করে এসেছেন। আপনি শুনে হয়তো অবাক হবেন, এই মহিলার নখ প্রায় 9 মিটার লম্বা। দর্শক, একবার চিন্তা করুন যে যদি আপনার হাতে 9 মিটার লম্বা নখ থাকে তাহলে আপনি কিভাবে প্রতিদিনের কাজ করতেন। এই কথা চিন্তা করতেই তো আপনার অসহ্য লাগছে, কিন্তু এই মহিলাকে এই নখের জন্য তার কোনো কাজ করতে কোনো সমস্যা হয় না। এত লম্বা নখ থাকা সত্ত্বেও তিনি তার কাজ খুব স্বাভাবিকভাবে করে থাকেন। 6, সবচেয়ে লম্বা চোখের পলক। বলা হয় যে চোখের পলক যদি বড় হয় তাহলে মুখের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। কিন্তু পৃথিবীতে একটা মহিলা এমনও আছে যার পলক এত বড় যে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই মহিলা চীনের ইউজিনাক্সিয়া, আর এনার পলক 8 ইঞ্চি লম্বা। 2016 সালে ইনি পলকের লম্বার কারণে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখেন। 2015 সালে তিনি জানতে পারেন যে তার পলক বড় হচ্ছে এবং ডাক্তারের কাছেও যায়, কিন্তু ডাক্তার দেখে অবাক হয়ে যায়। এবং পরেক্ষণে তিনি ভগবান বুদ্ধের দেওয়া উপহার হিসেবে তিনি গ্রহণ করে নেয়। 7, সবচেয়ে লম্বা চুল। আধুনিক যুগে মানুষ বিভিন্ন স্টাইলে চুল কেটে তাদের স্মার্টনেস প্রকাশ করেন, আবার অনেকে লম্বা চুল রেখে বিভিন্ন ধরনের স্টাইল করে থাকেন। তবে যে যত চুল রাখুক না কেন, বেশি বেশি হলে 1 থেকে 1.5 মিটার লম্বা চুল রাখতে পারে। কিন্তু ভিয়েতনামের এই ব্যক্তি, যার নাম ট্রান ভ্যান হ্যাস, তিনি 31 বছর বয়সে তার চুল কাটা ছেড়ে দেয়। বর্তমানে তার বয়স 68 বছর, এখন তার চুল 7 মিটারের মতো লম্বা। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি 6 বছর ধরে তার চুল পরিষ্কার করেন না, কারণ তার চুলে জট লেগে আছে যা তার শরীরের চারপাশে পেঁচিয়ে রাখা হয়। তার চুলের ওজন কম করে হলেও 12 থেকে 14 কেজি হবে।